ও অনেক বড় স্টার, আমি কলকাতার ওই প্রযোজকের তো আমি চিনি না। সাকিব খানকে নিয়ে কলকাতার প্রযোজকদের বিস্ফোরক মন্তব্য। এখানে অভিনয় পারেন না সেভাবে শিখতে হবে এরকম। সাকিব খানের পশ্চিমবঙ্গে কোনো জনপ্রিয়তা নেই, তার সিনেমাও এই দেশে বা কলকাতায় চলে না। ওনার জ্ঞান অর্জন করতে হবে, ছবি বানালেই ফিল্ম সম্পর্কে জানা হয়ে যাবে না। তার অভিনয়ও জিত দেব অঙ্কুশ বনি এদের থেকে অনেক নিচে। সাকিব সম্পর্কে দেব নিজেও ভালো কিছু বলেন। এই প্রযোজক মালটার নাম হচ্ছে রানা। সব দেশেই কিন্তু পচা পিঁয়াজ থাকে। সাকিব বসে শিডিউল না পাওয়ায় উনি এমন ভুল বকছেন। কেন চুলকানির মলম, ব্যবসায় সফল হবে বাংলাদেশ, কারণ আমরা নিজে না পারলে অন্যেরটা চুলকাতে ভালোবাসি। দরদ রাজকুমার তুফান, যখন তিনটা সিনেমা নিয়ে বাংলাদেশ ভারত দুই জায়গাতেই আলোচনা শুরু হয়েছে, তখন অনেকের চুলকানি শুরু হয়ে গেছে। এত টাকা দিয়ে কীভাবে সিনেমা বানায়, এত টাকা কই পাচ্ছে? অনন্য মামুন তো ভারতের দালাল, রাজকুমারের প্রযোজক তো বাবার পাওয়ারে সব করছে, তুফানের প্রযোজক তো ভারতের, বুস খলিফাতে নাকি প্রোমো দেখাবে, কই পাচ্ছে এত টাকা? এটা কিন্তু ভাবছে না যে বাংলাদেশের সিনেমা এগিয়ে যাচ্ছে। আমরা বড় কিছু করার স্বপ্ন দেখছি, আল নাসিরের মতো বড় পরিবেশনা প্রতিষ্ঠান বাংলা সিনেমা পরিবেশনা নিয়ে কাজ করছে। সামনে এগিয়ে যাচ্ছে আমাদের চলচ্চিত্র, সামনে আসছে ভালো দিন, তাই তাদের খুব চুলকানি, তারা মলমের ব্যবসাটা শুরু করবেন। করেন, সাফল্য আসবেই, কিন্তু বি কেয়ারফুল, সাকিব এন্ড্রা আপনাদের খোঁচাবেই, ধুয়েও দিতে পারে।